গত 26 মার্চ বন সহায়তা সুবর্ণ জয়ন্তীর দিনে মাইতুল মোকাররমের জওয়ান আমাদের আদায়ের পরে একটি সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে গুলি চালানো এবং রাজ্যাত্মার ফলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় প্রায় 200 তরুণ মারাত্মকভাবে আহত হয়েছে এবং এর প্রতিবাদে হাটহাজারীতে যখন শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সেই সময় পুলিশের এবং আওয়ামী লীগের সন্ত্রাসের নৃশংস হামলায় পুলিশের গুলিতে কমপক্ষে 4 জন নিহত হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘটনায় আরো 1 জন নিহত হয়েছে অসংখ্য মানুষ এখানে আহত হয়েছে। মহান স্বাধীনতা দিবসে 50 বছর পূরণের এই দিনে নৃশংস হত্যাকাণ্ড জাতির জীবনে এক জঘন্য কলঙ্ক নিয়ে উঠায়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ গতকাল রাতেই অনেক রাতেই আমরা জানিয়েছি এবং আমরা যদিও সময় খুব কম ছিল যতটা সম্ভব আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মিছিল সমাবেশ সভা অনুষ্ঠান করা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার। এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সরকার তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ আবার ঘটল। দীর্ঘদিন ধরে নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য হত্যা খুন গুম নির্যাতনের মাধ্যমে বিরোধী দল বিভিন্ন মতকে দমন করার এই যে প্রচেষ্টা সবসময় তারা চালিয়ে আসছে এবং গতকালকে ঘটনার তারই একটা চিত্র। সকল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসনকে চিরস্থায়ী করতে চায় এই সরকার, প্রজাতন্ত্রের একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চায়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলিবিদ্ধ 5 জনকে গুলিবিদ্ধ করার এবং অসংখ্য মানুষকে আহত করার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এটা কথাগুলো জানিয়েছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের 3টি অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল তারা আজকে সারা দেশে প্রতিবাদ মিছিল করেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে। এইসব মিছিল থেকেও পুলিশ বেশ কিছু নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে, গাড়ি চার্জ করেছে এবং অন্যায়ভাবে নির্যাতন করেছে। প্রত্যেকটা সংগঠনের প্রত্যেকটাই নাগরিকের অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে যে কোনো বিষয়ে প্রতিবাদ করার বা তার মত প্রকাশ করবার। সেই মত প্রকাশ করার ক্ষেত্রে যখন গুলি করা হয়েছে আমরা সেইটার প্রতিবাদ করছি, আমরা সেইটার বিরুদ্ধেই আমরা আজকে আমাদের কর্মসূচি ঘোষণা করছি।